আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সাতকাহনের লাইভে। অদিতি হাজির হয়ে গেছি এন্ড ফ্রেমটা একটু এদিক ওদিক করতে করতে আমরা একটু টাইমটাও এদিক ওদিক করে ফেলেছি, কিন্তু আমি একটু দেখে নিতে চাই যে অলরেডি কি আমাকে আমি দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, আপনারা যারা জয়েন করেছেন আমার সাথে তারা আমাকে কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন পুরোটা সময়। আর আশা করছি এই সুন্দর যে শাড়িগুলো আমি দেখাবো সেগুলো আপনারা মিস করবেন না, থাকবেন আমার সাথে। কারণ লাইভটা খুঁজে নেই। হ্যাঁ, আচ্ছা, আমি নিজেকে দেখতে পাচ্ছি, পেয়েছি। আমি কোন জায়গায় দাঁড়িয়েছি? আমি মাঝখানে দাঁড়িয়েছি। এখন আর মাঝখানে দাঁড়ানোর সাইডে দাঁড়ানো নিয়ে সেই আগের মতো ঝামেলাটা হয় না, কি বলেন আপনারা? হ্যাঁ, রাইট, অনেকে দেখতে পাচ্ছি জয়েন করে ফেলেছেন, এবং যারা অনলাইনে আছেন আমার মনে হয় তারা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে বাকিরাও জয়েন করে ফেলবেন, বিকজ নোটিফিকেশন হয়তো অনেকের কাছে চলেই যাবে। তো অদিতি আজকেও খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো। পরপর কয়েকদিন আমি একদম নতুন শাড়ি দেখেছি, সুন্দর শাড়ি দেখেছি, অনেক ভ্যারাইটি নিয়ে এসেছি এবং ভ্যারিয়াস যে টাইপ গুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছি। সাতকাহনের শাড়ি কেন, সাতকাহনের শাড়িগুলো সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানেন অনেকেই, বাকিদেরকেও আমি একটু বলতে চাই। আমাদের সব শাড়ি কিন্তু দেশীয় ম্যাটেরিয়ালে তৈরি এবং একদমই আমাদের তাঁতিদের হ্যান্ডলুমে তৈরি। প্রত্যেকটা শাড়ি কাজে খুব যত্ন নিয়ে, খুব মমতা নিয়ে তৈরি করা হয়। আমাদের নিজস্ব ডিজাইনের শাড়িগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসি, অর্থাৎ যে ট্রেডিশনাল শাড়িগুলো সেগুলোর মধ্যে আমরা একটু মানে ফিউশন করার চেষ্টা তো করেই থাকি। সো অনেকেই যারা দেশীয় মেটেরিয়াল পরতে পছন্দ করেন তারা সাতকাহনকে তাদের প্রায়োরিটিতে রাখেন। থ্যাংক ইউ সো মাচ, এই কৃতজ্ঞতা আমি প্রতিদিনই জানাই যারা সাতকাহনের সাথে নিয়মিত থাকেন, সাতকাহনকে অ্যাপ্রিসিয়েট করেন। তাদের জন্যই আসলে আমাদের সামনের দিকে পথ চলা, তাই না? অনেকেই দেখতে পাচ্ছি আমার সাথে জয়েন করে ফেলেছেন, ইয়াস। সো আমি একটু শাড়ি দেখাতে তাহলে শুরু করে দেই, আর ফাঁকে ফাঁকে আরো কিছু গল্প নিশ্চয়ই হবে। প্রথম যে শাড়িটা দেখাবো একদম হ্যান্ড পেইন্টের দারুণ সুন্দর একটা শাড়ি, এই হচ্ছে শাড়িটার আঁচল। ও মাই গড, এটা একটা নতুন খুব সুন্দর শাড়ি। ময়ূরটা কি সুন্দর, ময়ূরটা কি বোঝা যাচ্ছে? এই হচ্ছে ময়ূরটা, ভীষণ সুন্দর না? আঁচলটা দেখতে পাচ্ছেন আপনারা? ফোন সাইলেন্ট করে নাই কে কে? আমি একটু পরে দেখাই। হ্যাঁ, ভীষণ সুন্দর একটা শাড়ি, এই শাড়িটা আমি নিশ্চয়ই কিছুদিনের মধ্যে পরে ফেলবো, মানে আমি তো লোভ সামলাতে পারি না, সুন্দর সুন্দর শাড়িগুলো আমি পরে ঢংঢং করে একটু ছবি ছবি তুলে ফেলি। ওকে, এই হচ্ছে হাফ সিল্কের ওপর দারুণ সুন্দর ফ্লোরাল হ্যান্ড পেইন্ট, বোঝা যাচ্ছে তো? আমি একটু এদিক ওদিক সরে টরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ ওপরে নিচে সব জায়গায় মানে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু ডিজাইন রয়েছে। এতগুলি চুড়ি পরা ঠিক হয়নি, চুড়িগুলি ঝনঝন করতেছে আমার। ওকে, চেনো চেনো, আমি খুঁচি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদমই নতুন একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি, অল ওভার দারুণ সুন্দর করে ফ্লোরাল ডিজাইন করা। পাশাপাশি যেটা আমি দেখাচ্ছিলাম, যেটা মেইন আকর্ষণ এই শাড়িটার একদম, সেটা হচ্ছে আঁচলের মধ্যে ময়ূরটা, কি ভীষণ সুন্দর একটা ময়ূর আঁকা আছে, তাই না? সো যারা এরকম হ্যান্ড পেইন্টের শাড়িগুলো পছন্দ করেন তারা নিশ্চয়ই এই শাড়িটা দেখে লোভ সামলাতে পারবেন না। আর সাদার মধ্যে হওয়ার কারণে যে ফ্লোরাল ডিজাইনগুলো আছে সেগুলো এত সুন্দর করে ফুটেছে, কি বলেন? বাড়িয়ে বলছি, অনেকে বাড়িয়ে বলি না, আসলেই শাড়িগুলো সুন্দর, কি করবো বলেন? আমার তো বলা ছাড়া উপায় থাকে না। ওকে, সো এই হচ্ছে আমি কুচিটা ধরে দাঁড়ালাম, আর এই হচ্ছে ময়ূরটা আপনাদের সামনে আবার একবার। ওহো, এই হচ্ছে ময়ূরটা, কি ভীষণ সুন্দর না হ্যান্ড পেইন্টের এই শাড়িটা? তো আমাদের যে হ্যান্ড পেইন্টের কালেকশন গুলো আছে, আমি নিজেও একটা হ্যান্ড পেইন্টের শাড়ি আজকে পরে আছে। আমাদের হ্যান্ড পেইন্টের কালেকশন গুলোর সাথে কিন্তু নিউ মার্কেটের হ্যান্ড পেইন্টের আসলে মিল খুঁজে কোনো লাভ নেই। আমাদের চারুকলার শিল্পীদের রং তুলির আঁচলে খুব যত্ন নিয়ে করা হ্যান্ড পেইন্টের প্রত্যেকটা শাড়ি। আর আপনাদের জন্য আজকে একদম নতুন একটা শাড়ি দেখাচ্ছি আমি। এই ময়ূর শাড়িটা ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক, আর অল ওভার ফ্লোরাল ডিজাইন রয়েছে শাড়ির মধ্যে, ঠিক আছে? সাড়ে 13 হাত শাড়ি, সো অবভিয়াসলি আপনারা ব্লাউজ পিস এখান থেকে পেয়ে যাবেন, রানিং ব্লাউজ পিস আছে। 3250 টাকা হচ্ছে এই দারুণ সুন্দর ময়ূর শাড়িটার দাম, একদম নতুন একটা শাড়ি এবং এক পিসে আছে এখন আমাদের কাছে। হায় সর্বনাশ, তাহলে এতক্ষণ ধরে আমি এত প্যাচাল পেরে তো বিপদ হয়ে গেল, এখন তো মারামারি লেগে যাবে আমার সাথে। ওকে, এক পিসে আছে এই মুহূর্তে আমাদের হাতে, একটু দেখতে চাই আপনারা কেমন পছন্দ করছেন। ওই দশ বন্ধ করে দিবা, জানালা খোলা তো ঘরটা ঠান্ডা হয় না। ওকে, সো 3250 টাকা দিয়ে আপনি এই ভীষণ সুন্দর এক্সক্লুসিভ মাত্র এক পিস আছে শাড়িটা নিয়ে নিতে পারেন কিন্তু। ওয়েল, আমার সাথে এখন যারা জয়েন করে আছেন, আটকে গেছে কেন লাইভটা?
ভীষণ সুন্দর শাড়িটার দাম হচ্ছে 3250 টাকা। আর দেখাবো না, হ্যাঁ এক পিস মাত্র আছে, পরে কাড়াকাড়ি হয়ে যাবে, পরে দোষ হবে অফিসের। গতকাল তো এরকম একটা ঘটনা ঘটেছে। এরপর একটা খুব সুন্দর কালার কম্বিনেশন আর সিম্পল একটা শাড়ি দেখবো। এই হচ্ছে শাড়িটার আঁচল, আঁচলের মধ্যে দেখতে পাচ্ছেন চেক চেক দেয়া আছে, এবং শাড়িটার জমিন জুড়েও কিন্তু এরকম সুন্দর স্কোয়ার সাইজের বড় বড় চেক গুলো দেয়া আছে। হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি, খুব সিম্পল একটা শাড়ি, চেক ছাড়া এটার মধ্যে আর কোনো কারিশমা আমরা করিনি, একদম প্লেন একটা শাড়ি। এবং পাড়ের মধ্যে যে সিলভার কালারটা সেটা ভীষণ সুন্দর, তাই না? আমার চুরির সব দেখে ডিস্টার্ব হচ্ছে, হচ্ছে মনে হয় কাছের চুরি পড়াচ্ছি তো। ওকে, তো আমি কুচি ধরছি, কুচি ধরে আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা যখন পড়বেন তখন কেমন লাগবে। একটু আগে আগে শাড়িটা দেখাতে দেখাতেও বলছিলাম, আবারও বলে দিতে চাই, স্ক্রিনশট নিতে হবে একটা। কেমন শাড়ি আপনি যদি অর্ডার করতে চান যে শাড়িটা আপনি পছন্দ করবেন, সেটা আমি দেখাচ্ছি সময় একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। অলরাইট, সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে ইনবক্সে, মানে মেসেজ হিসেবে। আমাদের প্রত্যেকটা শাড়ি 13.5 হাত করে, সো ইজিলি আপনি কিন্তু রানিং ব্লাউজ পিস পাচ্ছেন। এই শাড়িটার মেটেরিয়াল কিন্তু হাফ সাইজ। হ্যাঁ 1450 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস। খুব মিষ্টি একটা কালার কম্বিনেশন করা হয়েছে এই শাড়িটার মধ্যে, তাই না? ঝটপট করে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলুন, আর ঘরে বসে থেকেই অর্ডার করে পেয়ে যান শাড়িটা আপনার হাতে, একদম ঘরে বসে থেকেই পাবেন। ইয়াস, মানে ডেলিভারি, হোম ডেলিভারির ব্যবস্থা তো অবশ্যই রয়েছে। তো ঢাকার মধ্যে যদি আপনার অ্যাড্রেস হয় তাহলে ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা, আর ঢাকার বাইরে অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন, আমরা এসএ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ারে করে আপনার কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনার সবচাইতে নিয়ারেস্ট যে কাউন্টার আছে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি 120 টাকা হচ্ছে কুরিয়ারের চার্জ। ওকে, এই ভীষণ সুন্দর শাড়িটা মাত্র 1450 টাকা, হাফ সিল্কের চেকের এবং খুব সুন্দর কালার কম্বিনেশনের। পাড়ের কালারটাও খুব সুন্দর সিলভার কালার, আর ভেতরে যে কালার দুটো সেই দুটোরও আসলে কম্বিনেশন ভীষণ সুদিন, তাই না? অলরাইট, এরপর একটা কটন শাড়ি দেখাবো, তারপর আমার শাড়িটা দেখাবো। হ্যাঁ উজ্জ্বল রঙের একটা কটন শাড়ি, আঁচলটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আঁচলটা একটু শ্যাওলা সবুজ কালারের। হ্যাঁ পাশাপাশি একটু লাল, একটু হলুদ, একটু কালো, সবকিছুর কম্বিনেশন আছে। আর শাড়িটা কিন্তু ভীষণ উজ্জ্বল একটা হলুদ রঙের, একদম মানে মন ভালো করে দেয়া, মুড ভালো করে দেয়া টাইপের একটা ইয়েলো। হ্যাঁ আর পাড়ের মধ্যে এই জায়গাগুলোতে কিন্তু সুতার কাজ আছে, আই হোপ দেখে বোঝা যাচ্ছে। আমি শাড়িটা উল্টা ধরেছি, কপাল আমার কপাল। এই হচ্ছে সুতার কাজগুলো আছে, তাই তো বলি একটু রংটা হালকা লাগছিল কেন। ওকে, সো আমি এটাও গায়ে জড়িয়ে দেখাচ্ছি। এটা একদম খুব আরামদায়ক একটা পিওর কটনের শাড়ি, এটার প্রাইস 1450 টাকা। এবং এই শাড়িটাও কিন্তু আপনি যে কোনো আমাদের আমাদের দেশীয় যে ফেস্টিভ্যালগুলি আছে সেগুলোর যে কোনোটাতেই আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, ভীষণ সুন্দর লাগবে এই শাড়িটার সাথে। আপনি ইয়েলো না পরে যদি এরকম শ্যাওলা কালারের ব্লাউজ পরেন তাহলেও খুব সুন্দর লাগবে, এবং শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস তো আছেই আমাদের, তো সেখান থেকেও কিন্তু ট্রাই করতে পারেন। পাড় জুড়ে সুতার কাজ করা রয়েছে, আর জমিনটা প্লেন, খুব একটা উজ্জ্বল সুন্দর ইয়েলো শাড়ি, খুবই কমফোর্টেবল, আপনি সারাদিন ধরে ক্যারি করতে পারবেন এরকম আরামদায়ক একটা ম্যাটেরিয়াল কিন্তু। হ্যাঁ খুবই হাই কোয়ালিটির কটন, 1450 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস। আমার সাথে জয়েন করা অনেকেই আছেন, এবং আমার যে নেটওয়ার্ক সেখানে আমি বারবার আটকে যেতে দেখি। এই আপু এখানে আটকানো না, ওকে আমি আটকা, আমার এখানে আটকানো থাকে। আচ্ছা সাদমান মাহির আহমেদ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাহির। আমাদের একজন টপ ফ্যান আজমির সুলতানা আছেন, সাউন্ড কম সেটা জানিয়েছেন, কেন সাউন্ড কম কেন? হাই হাই, এটা কেউ লাগায় নাই, মানে হোয়াট ইজ দিস? ওকে, মানে আমি মাইক্রোফোন পড়েছি কিন্তু মাইক্রোফোনের কানেকশনটা দেওয়া হয়নি, এখন কি হবে? ওকে আমার এখানে
খুবই ডিস্টার্ব করছে ভাই। আমি বন্ধ করে আবার ঢুকি, এটা খুবই একটা, আমার তো নেট নাই, কেন ইন্টারনেট কানেকশনটা কেন এরকম করছে আমার সাথে? ও এই নতুন রাউটারের তো আমি ই করি নাই, না ওইটা পাচ্ছ না এখন, এইটার নতুনটার আমাকে ই দিয়ে দাও, পাসওয়ার্ড দিয়ে দাও, দেখেন তো কি কাণ্ড, এগুলা হয় শুধু আমার সাথে, তো ওইটার মধ্যে পাসওয়ার্ড দিয়ে আমাকে দিয়ে দাও। অলরাইট, সো অনেকগুলো কমেন্ট ইতিমধ্যেই আছে আমি দেখতে পাচ্ছি। ইলিয়াস আলী আছেন, অনেকক্ষণ মাঝখানে একটু কাঁপাকাঁপি হয়েছে মাইক্রোফোনের কানেকশনটা লাগানোর জন্য, অফকোর্স। ওকে, সাইদা আফসানা আছেন, ফাহিম আহমেদ, তারপর খাদিজাতুল কোবরা আছেন, সাইফ শুভ ঝাপসা দেখায় সেটা জানিয়েছেন, আই গেস এখন একদম ঠিকঠাক মতো দেখাচ্ছে কারণ যা যা কমপ্লিকেশনগুলো ছিল। আচ্ছা, এই মাইক্রোফোনে এটা লাগানোর পরে ফোনটা কি সোজা হয়েছে? ওকে, রাতভর দিন প্রহর আমাদের সাথে আছেন, কথা আটকাচ্ছে আপু। আচ্ছা, এখন মনে হয় সাউন্ড সিস্টেমটা ঠিকঠাক আছে কি বলেন আমাকে। হ্যাঁ, তারপর আমি দেখতে পাচ্ছি রাতিকা মাহমুদ আছেন আমার সাথে, আজমেরি সুলতান আমাদের একজন টপ ফ্যান, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সেটা জানিয়েছেন। ওকে, খাদিজাতুল কুবরা আপু এখন নিশ্চয়ই কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনি। মোহাম্মদ মাসুদ জয়েন করেছেন, চান্দা মণ্ডল, পেস্ট কালারের শাড়ি কয় পিস আছে? পেস্ট কালারের শাড়ির পিস আছে আপু, আপনি অর্ডার করতে পারেন, নো প্রবলেম। প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রেই কি আর এরকম হবে বলেন? কিছু কিছু এক্সক্লুসিভ থাকে যেটার মধ্যে আসলে থাকে না বেশি, মানে দুই একটা কপি থাকে, হাতছাড়া হয়ে যায়। উমেশ তরফদার, থ্যাংক ইউ সো মাচ। শারমিন আক্তার, কথা শোনা যাচ্ছে না বলেছিলেন, আই হোপ এখন শোনা যাবে। আল হাসান সরকার আছেন, লায়লা বুবলি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আমি এই কানেকশন হচ্ছে এটার, এই ফোনটা দিয়ে আমার ফোনটা নিয়ে নেই, আর পাশাপাশি হচ্ছে আমি পরের শাড়িটাও নিয়ে নেই, ঠিক আছে? এই শাড়িটা 1450 টাকা, হাই কোয়ালিটির কটন শাড়ি, পাড়ের মধ্যে সুতার কাজ করা আছে, জমিনটা প্লেন, ভীষণ সুন্দর একটা উজ্জ্বল রঙের শাড়ি। এরপর হচ্ছে আমার শাড়িটা দেখাচ্ছি আমি, এই হলো শাড়িটার আঁচল। হ্যাঁ, আঁচলটা হচ্ছে সিলভার কালারের, একদমই চকচকে একরঙা সিলভার কালারের হচ্ছে আঁচল, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে শাড়ির জমিন, দারুণ সুন্দর সাদা চেরি ফুল আঁকা, এবং আমি এই শাড়িটা পরেই যেহেতু আছি কাজে এটা আমি খুলে দেখাচ্ছি না, ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক এবং নেভি ব্লুর মধ্যে এই যে সাদা আর পাড়ের মধ্যে যে সিলভার, দারুণ সুন্দর একটা কম্বিনেশন, এটা আপনাদের স্বীকার করতেই হবে। আমি যেহেতু পরেই আছি সো আপনি এখান থেকেই একটা স্ক্রিনশট কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন। 2250 টাকা হচ্ছে আমার পরনের এই দারুণ সুন্দর শাড়িটার প্রাইস, ভীষণ সুন্দর এই শাড়িটা। অফকোর্স রানিং ব্লাউজ পিস আছে, তবে আপনারা যদি আমার ব্লাউজটা পছন্দ করেন, আমি যে ব্লাউজটা পরে আছি সেটাও একটা সুন্দর ব্লাউজ, ব্লকের ডিজাইন করা কটনের ওপর, এটাও কিন্তু আপনি অর্ডার করতে পারেন। পেছনে শুধু স্লিভে না, একদম পেছনেও খুব সুন্দর করে ব্লকের এই ডিজাইনটা আছে। এই ব্লাউজ পিসটা আপনি আনস্টিচ অর্ডার করতে পারেন 550 টাকা দিয়ে, দেড় গজ কাপড় এখানে আছে কটনের ওপর, ব্লকের ডিজাইন করা, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি আমি একটু গয়নার কথাও বলে দিই, নিজের পরনে যা কিছু আছে সেগুলির কথা যেহেতু বলছি, 850 না, এটা 850 টাকা হচ্ছে এই দারুণ সুন্দর গয়নাটার দাম, আমাদের নিজস্ব ডিজাইনের গয়না, এটাও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিজাইনটা কতটা সুন্দর, আমি একটু কাছে এসে দেখিয়েও ফেললাম। তো সব কিছুই বলে দিলাম, যে কোনোটাই আপনি অর্ডার করতে পারেন, কী করতে হবে, জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে ফেলুন, নিয়ে যেটা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন। খুব সুন্দর হ্যান্ড পেইন্টের একটা শাড়ি কিন্তু অদিতি আজকে পরে আছি, এবং হ্যান্ড পেইন্ট সম্পর্কে এর আগেও আমি বলছিলাম যে আমাদের হ্যান্ড পেইন্টগুলো একদম মানে ধুয়ে যাবে না, ঠিক আছে? সেই কোয়ালিটি থাকছে, পাশাপাশি চারুকলা শিল্পীদের হাতে করা এই হ্যান্ড পেইন্টগুলোর কোয়ালিটি অবশ্যই নিউ মার্কেটে যে হ্যান্ড পেইন্টগুলো পাওয়া যায় সেগুলোর সাথে তুলনা করলে হবে না। এরপরের শাড়িতে যাব, গর্জিয়াস দু একটা শাড়ির পর এবারে একটা সিম্পল একরঙা শাড়ি দেখাবো। এই হচ্ছে শাড়িটার আঁচলের দিকের অর্ধেক দেখাচ্ছি আমি। হ্যাঁ, ভাবার কোনো কারণ নেই যে এটা কালো একরঙের শাড়ি, এই শাড়ির স্পেশালিটি হচ্ছে বাকি অর্ধেক বডিতে মানে কুচিতে এই সুন্দর ব্লু কালারটা পড়বে। বলেন তো এখন অদিতি কী চড়াই বুদ্ধির কথা বলবো, বুদ্ধিটা হচ্ছে আপনি চাইলে শাড়িটা উল্টা করেও পরতে পারেন, মানে ব্লু সাইডটা ওপর দিকে দিয়ে
ব্ল্যাক সাইডটা ভেতর দিকে দিয়ে সেটাও কিন্তু একটা নতুন ধরনের হতে পারে। সো আপনি একটা শাড়ি কিনলেন কিন্তু দুইটা শাড়ি আপনি পরতে পারলেন, দুই দিন দুইটা দুইটা কালার পরলেন। হ্যাঁ, এটা হচ্ছে এক টিকিটে দুই সিনেমা অফার। আমি কুচি দিয়ে দেখাচ্ছি, এটা একটা হাফ সিল্কের শাড়ি, ভীষণ সুন্দর গ্লেজ দিচ্ছে। আর এই যে যে ব্লুইশ যে কালারটা সেটা হচ্ছে একদম একটা সুরমা কালার, খুব সুন্দর। আমি কুচি ধরে আপনাদেরকে দেখাচ্ছি, 13.5 হাত শাড়ি, ব্লাউজ পিস অবশ্যই হতে পারে, তবে আমার মতো যদি এক টিকিটে দুই সিনেমা করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এটা প্রিন্টেড যে কোনো ব্লাউজ দিয়ে পরেন, ব্লু ব্ল্যাকের মেলানো যে কোনো প্রিন্ট, অথবা আমি যে ব্লাউজটা পরে আছি সেটার সাথেও এটা সুন্দর লাগবে। এই শাড়িটা কিন্তু আপনারা এক্ষুনি একটা স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে অর্ডার করে ফেলতে পারেন, 1450 টাকা হচ্ছে প্রাইস। হ্যাঁ, এটার স্পেশালিটি হচ্ছে এই দুই পাশে দুই ধরনের শেড একসাথে করা হয়েছে, এবং কুচিতে এক ধরনের কালার পড়বে আর ব্যাটেরিকা বডিতে এক ধরনের কালার পড়বে। অলরাইট, আমি এই যে ধরে দাঁড়াচ্ছি, কমেন্ট একটু দেখে নিতে চাই কয়েকটা, তারপর পরের শাড়িটা দিয়ে যাবো, আপনারা ঝটপট করে একটা স্ক্রিনশট নিন। যেহেতু এই শাড়ির মধ্যে খুব কাজকর্ম নাই কিছু, কাজেই বাড়তি কথাবার্তা বলার কিছু নাই, এই চান্সে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই, ঠিক আছে? শামিমা পলি আপু আজকাল কেন একটু কম কম কমেন্ট করেন আমাকে একটু বলেন তো, আমাদের একজন টপ ফ্যান তো শামিমা পলি আপু। কৌশানি তাসফি রিদি, আপনি কি নতুন? আপনার নামটা আমার কাছে নতুন লাগছে। মিতা হাসান আছেন, আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে 2250 টাকা মিতা আপু। মেহবুবা মাহি আছেন, বিশাল দাস দেখতে পাচ্ছি, ফারহানা হক, দুঃখে মরে গেলাম, 516 নম্বর শাড়িটা আর পাবো না। 516 নম্বর শাড়ি কোনটা ছিল আর পাবো না, মানে আপনি অর্ডার করেছিলেন স্টক আউট হয়ে গেছে? আচ্ছা, দেখছি ব্যাপারটা, স্টক আউট হয়ে গেলে আর পাবেন না। হ্যাঁ, ওকে। মাহবুব রহমান আছেন, লাবণ্য রোজ, তারপর ফৌজিয়া আনোয়ার আছেন আমার সাথে, আশিক ইকবাল বেস্ট কালেকশন সেটা জানিয়েছেন, সাতকাহনের প্রডিউসারকে মানে সাতকাহনের সব নিজস্ব ডিজাইনের শাড়ি আমাদের। হ্যাঁ, সায়নী সরকার আছেন, আমি যেটা পরে আছি সেটার ইয়েলো কালার নেই আপু, সেটা শুধু ব্লুই আছে, ব্লুর ওপর মানে নেভি ব্লুর ওপর চেরি ফুল, সাদা চেরি ফুল। শেলি আহমেদ, রবিন চাইনা, রবিন ভাই রাখতে হবে আমার মনে আছে, আদিবা জান্নাত, আপনাদের শাড়িগুলো খুব সুন্দর, ইনশাল্লাহ একদিন শপিং করবো আপনাদের থেকে। অফকোর্স প্লিজ চলে আসুন আমাদের আউটলেটের ঠিকানাটা, আমি পরের শাড়িটা দেখাতে দেখাতে বলে দিচ্ছি। এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে, 1450 টাকা এই হাফ সিল্কের ডাবল শেডেড শাড়িটার প্রাইস, ঠিক আছে? এরপর একটা কটন শাড়ি দেখাবো, খুব সুন্দর ব্লকের ডিজাইন করা। এই হলো শাড়িটার আঁচল দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দারুণ সুন্দর, সব আমাদের দেশীয় মোটিফ করা আছে, ট্যাপা পুতুল আছে, ময়ূর আছে, ঘোড়া আছে, খুব সুন্দর যে মাটির পুতুলগুলো পাওয়া যায় সেই রকমের মোটিফ কিন্তু করা রয়েছে। আমি শাড়িটা গায়ে জড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, হাই কোয়ালিটির একটা কটন শাড়ি, এবং এটার মধ্যে অল ওভার একদম পুরো শাড়ি জুড়ে দারুণ সুন্দর এই ব্লকের ডিজাইনটা আছে, ঠিক আছে? আর পাড়ের মধ্যে উজ্জ্বল কালারগুলো তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ফুটেছে সাদার ওপর। আমি কুচি ধরে আপনাদেরকে দেখাচ্ছি, এই শাড়িটার প্রাইস হচ্ছে 1650 টাকা, এবং এই শাড়িটাও কিন্তু যে কোনো আমাদের দেশীয় যে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো সেগুলোর জন্য একদম পারফেক্ট একটা শাড়ি, কি বলেন? বলেন কথা ঠিক কি না, কথা কি ঠিক নাকি ভেজাল আছে? আমি কুচি ধরে দেখাচ্ছি, 13.5 হাতের শাড়ি, এবং যেহেতু খুব কালারফুল পাড় আছে কাজে আপনি কালারফুল ব্লাউজ দিয়েও কিন্তু পরতে পারেন, খুব সুন্দর লাগবে। সাতকাহনের যে ব্লাউজ পিসগুলো আছে সেগুলোর কালেকশন একটু দেখে নিতে পারেন, অ্যালবাম আপলোড করা আছে ফ্যামিলি সেটের মধ্যে, সেখান থেকে আপনি ব্লাউজ পছন্দ করে আলাদা করে অর্ডারও করতে পারেন। শাড়ির সাথেই ব্লাউজ অর্ডার করতে এমন করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আলাদা করে ব্লাউজও অর্ডার করতে পারেন অফকোর্স। তো 1650 টাকা দিয়ে আপনি এই ভীষণ সুন্দর শাড়িটা পাচ্ছেন, অল ওভার ব্লকের ডিজাইন করা, হাই কোয়ালিটির কটন, এবং সাদার মধ্যে খুব সুন্দর কালারফুল যে ডিজাইন রয়েছে নিশ্চয়ই আপনি আমার সাথে স্বীকার করবেন যে এটা ভীষণ সুন্দর একটা শাড়ি। তো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ফেলুন, স্ক্রিনশট নিয়ে ইনবক্সে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিন, আর অর্ডার করে ফেলুন অনলাইনে একদম ঘরে বসে থেকেই, কারণ শপিং মলে যাওয়া এই সময়টাতে কিছুটা রিস্কি তো বটেই, করোনার এই টাইমে আমরাও প্যাকেজিংয়ের ক্ষেত্রে একটু বাড়তি সতর্ক থাকার চেষ্টা করছি, মানে এতদিন পেপার প্যাকে দেওয়া হতো, এখন আমরা পলিপ্যাকে করে দিচ্ছি, হাই কোয়ালিটির পুরো যে পলিপ্যাক সেটাতে করে দিচ্ছি, যেন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা বুঝে পাওয়ার পর সেটা
ওয়াশ করে নিতে পারেন বা স্যানিটাইজ করে নিতে পারেন। আচ্ছা, অনেকেই না আমার সাথে জয়েন যেহেতু করে আছেন, আমি একটু করে আমাদের কন্টেস্টের কথা জানিয়ে দিই। গতকালকে বলেছিলাম এবং পোস্টও দিয়েছি, সো অনেকেই হয়তো জানেন, ইতিমধ্যে যারা জানেন না তাদেরকে আমি বলছি, সাতকাহনের শাড়ি পরে আপনারা মাঝে মাঝেই বিভিন্ন ছবিগুলো আমাদের সাথে শেয়ার করেন, ফ্যামিলির ছবিও মাঝে মাঝে আপনারা শেয়ার করেন কাপল সেটগুলো পরে বা সবাই গ্রুপ করে যখন সাতকাহনের শাড়ি পরেন, ভীষণ সুন্দর লাগে। সেই ছবিগুলো দিয়ে একটা কন্টেস্ট করতে চাই এবারে আমরা। হ্যাঁ, সাতকাহনের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, যেই পেজে আপনি লাইভটা দেখছেন সেই পেজটা ছাড়াও সেম নামে সেম স্পেলিংয়ে যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে একটা কন্টেস্টের আয়োজন আমরা করেছি। আপনারা সাতকাহনের শাড়ি বা পরা অবস্থায় সিঙ্গেল ছবি হোক, কাপল ছবি হোক, গ্রুপ ছবি হোক, সেখানে আপলোড দিন, ঠিক আছে? নিজের মনের মতো করে একটা ক্যাপশন দিয়ে ছবিটা আপলোড দিন এবং মঙ্গলবার রাত 12টা পর্যন্ত আপলোড দেওয়ার সময়, মঙ্গলবার রাত 12টায় আমরা একসাথে সবগুলো ছবির অ্যাপ্রুভাল দেব আর সেখানে ভোটাভুটি হবে। ভোটাভুটি মানে হচ্ছে লাইক পড়তে হবে, লাইক, লাভ, রিয়াক্ট বা যে কোনো ধরনের রিয়্যাক্ট সেগুলোকে কাউন্ট করা হবে। প্রায় এক সপ্তাহ মতো সময় কিন্তু আপনি পাচ্ছেন। মঙ্গলবার রাতে ছবিগুলো অ্যাপ্রুভ হওয়ার পর সোমবার, পরবর্তী সোমবার রাত 12টা পর্যন্ত হচ্ছে ভোটিংয়ের জন্য টাইম রয়েছে। সো যার সবচাইতে বেশি ভোট পড়বে তিনি বিজয়ী হবেন। ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বাছাই করব এবং তারা কী কী পুরস্কার পাচ্ছেন সেটা বলবো আমি পরে, সেটা দেখাতে দেখাতে। দারুণ সুন্দর একটা তসর জামদানি আমি দেখাবো এখন আপনাদেরকে। এটা হচ্ছে শাড়িটার আঁচল, কি ভীষণ সুন্দর না? খুব সুন্দর একটা স্মার্ট ডিজাইনের আঁচল, কালোর মধ্যে মেজেন্ডার, দারুণ সুন্দর কালার কম্বিনেশন, পাশাপাশি গোল্ডেন কালারের বুটি তো আছেই। এবং এই দারুণ সুন্দর সুতার কাজ কিন্তু পুরো শাড়ি জুড়েই এরকম আছে, খুব সুন্দর কিন্তু বুটিগুলো, খুব নর্মাল বুটি না কিন্তু, হ্যাঁ একটু আনকমন ডিজাইন এই জমিনের বুটিগুলোর মধ্যেও রাখা হয়েছে। আমি গায়ে জড়িয়ে দেখাচ্ছি, কুচি ধরে দেখাচ্ছি আর পাশাপাশি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী প্রাইজ আপনারা পাবেন। কন্টেস্ট উইনারের জন্য ফার্স্ট প্রাইজ হচ্ছে সাতকাহনের নিজস্ব ডিজাইনের একটা দারুণ সুন্দর শাড়ি প্লাস একটা নিজস্ব ডিজাইনের গয়না, ঠিক আছে? এই সেটটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। আর সেকেন্ড প্রাইজ হিসেবে আপনি পাচ্ছেন সাতকাহনের নিজস্ব ডিজাইনের একটা খুব সুন্দর শাড়ি, মানে যার লাইকের পরিমাণ হবে প্রথমজনের চাইতে একটু কম সেকেন্ড যিনি হবেন। ওকে, আর থার্ড প্রাইজ হচ্ছে সাতকাহনের নিজস্ব ডিজাইনের একটা গয়না। সো খুব কঠিন কিছু না, সাতকাহনের শাড়ি পরা আপনার একটা ছবি জাস্ট আপলোড করতে হবে। সারাক্ষণ তো আমরা আপলোড করতেই থাকি, তাই না? ফেসবুকে কত কিছু আপলোড করি, একটা ছবি আপলোড করতে তো কোনো খাটনি নেই, কিন্তু আপনি পেয়ে যেতে পারেন দারুণ সুন্দর পুরস্কার, তাই না? তো যারা এখন পর্যন্ত জয়েন করেননি, যেহেতু এই কন্টেস্টটা শুধুমাত্র সাতকাহন গ্রুপের জন্য, কাজে যারা এখনও গ্রুপে জয়েন করেননি তারা ঝটপট করে জয়েন করে ফেলুন এবং কন্টেস্টে পার্টিসিপেট করে ফেলুন। হ্যাঁ, মঙ্গলবার রাত পর্যন্ত হচ্ছে টাইম, রাত 12টা পর্যন্ত ছবি আপলোড করার টাইম। ওকে, আর এই শাড়িটা সম্পর্কে যদি বলতে হয়, এটা একটা তসর জামদানি, ভীষণ হাই কোয়ালিটির, খুব সুন্দর এবং অল ওভার সুতার কাজ করা, খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে। 2250 টাকা হচ্ছে এই জামদানিটার প্রাইস। ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলুন, বারবার কেন বলতে হয় আমি কমেন্টগুলো দেখতে দেখতে, আপনি স্ক্রিনশটটা নিয়ে ফেলুন। কেমন আমি দেখতে পাচ্ছি, কেন গুগল বের হয়ে যাচ্ছে আমার? ওকে, আমি দেখতে পাচ্ছি শিপুলি এই মুহূর্তে আমার সাথে আছে জয়েন করে, কুসুম মণ্ডল, আচ্ছা থ্যাংক ইউ রবিন ভাই, আচ্ছা ঠিক আছে, শাহনাজ রানা আছেন, শামিমা জামান আছেন, মহসিনা সেতু, 9-10 মধ্যে একটা বিয়েতে পরার শাড়ি দেখান, মানে 9-10 হাজারের মধ্যে একটা বিয়েতে পরার শাড়ি। ওকে, পেজে কিন্তু আপলোড করা আছে ছবি, এরকম একটু হাই রেঞ্জের যেই কাতান কিংবা এরকম একটু ভারী শাড়ি যেগুলো রয়েছে সেগুলোর ছবি কিন্তু পেজে আপলোড করা আছে। আপু ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আছে, সেগুলো একটু দেখে নিতে পারেন। আজকে লাইভে দেখাচ্ছি না, তবে যেহেতু পেজে আছে আপনি কিন্তু ছবি ইজিলি পেয়ে যাবেন। ওকে, এই খুব সুন্দর জামদানিটাও কিন্তু দাওয়াতে পড়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা জামদানি, 2250 টাকা হচ্ছে এটার প্রাইস। স্ক্রিনশট নেওয়া হয়েছে, আমি পরের শাড়িতে চলে যাব। এরপর একটা খুব সফট সুদিং কটন শাড়ি দেখাবো, এটা একটা চুমকি শাড়ি, এই হচ্ছে শাড়িটার আঁচল, ঠিক আছে? একটু নেভি ব্লু শেডের হচ্ছে আঁচল,
আর শাড়িটার জমিন কিন্তু দারুণ মিষ্টি একটা পেস্ট কালারের। হ্যাঁ, পেস্ট কালারের শাড়ি একটু আগে একটা চেক দেখিয়েছিলাম, তখন একজন আপু জানতে চাচ্ছিলেন যে আছে কিনা স্টকে, সেটা তো আছেই, পাশাপাশি এই কটন শাড়িটাও দেখে নিতে চাই। অল ওভার সুতার কাজ দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে মনে হয়, তাই না? লাইট পড়লে তো আসলে চুমকিটাও খুব সুন্দর করে বোঝা যায়। অল ওভার সুতার কাজের পাশাপাশি গুঁড়ো গুঁড়ো চুমকি বসানো আছে, এবং ওপরের পাটটা হচ্ছে নেভি ব্লু কালারের, আর নিচের পাটটা হচ্ছে খুব সুন্দর একটা রেড। সো তিনটা কালারের কম্বিনেশন করা হয়েছে এবং ভীষণ সুন্দর তিনটা কালারই, তাই না? সফট একটা জমিন রেখে একটু ডার্ক হচ্ছে আমরা পার রেখেছি, যেন বোরিং না লাগে, ঠিক আছে? আমি কুচি ধরে দেখাচ্ছি, এই দারুণ সুন্দর কটন শাড়িটা কিন্তু 1450 টাকা দিয়ে আপনি এক্ষুনি অর্ডার করে ফেলতে পারেন। অল ওভার সুতার কাজ এবং গুঁড়ো চুমকি বসানো একটা কটন শাড়ি, ভীষণ আরামদায়ক একটা শাড়ি এবং খুবই সুদিং সফট কালার, যে কোনো বয়সের মানুষ পছন্দ করবেন, ক্যারি করতে পারবেন এবং কমফোর্টেবলি থাকতে পারবেন এই শাড়িটা পরে। 1450 টাকা হচ্ছে শাড়িটার প্রাইস, এক্ষুনি একটা স্ক্রিনশট নিয়ে ফেলুন ঝটপট করে, ঠিক আছে? খুবই আরামদায়ক শাড়ি, এই কথাটা আমি বারবার করে বলতে চাই। কিছু কটন আছে যেগুলো একদম মানে মনে হয় গায়ের সাথে মিশে থাকে, তাই না? এটা হচ্ছে সেরকম একটা শাড়ি। সুতার কাজ বোঝা যাচ্ছে, গুঁড়ো চুমকি বোঝা যাচ্ছে, ভীষণ সুন্দর কালারগুলো বোঝা যাচ্ছে, তাই না? তাহলে স্ক্রিনশট নিতে আর দেরি করছেন কেন? মাত্র 1450 টাকায় এই দারুণ সুন্দর শাড়িটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, আমি পরের শাড়িতে যাব এবং আজকে লাস্ট শাড়িটা দেখাবো, এরকমই আরেকটা সুদিং সফট কালারের। কেন যেন ওকে, তো স্ক্রিনশট নেওয়া হয়েছে, আমি পরের শাড়িতে চলে যাই। একটা মণিপুরি শাড়ি দিয়ে আজকে শেষ করবেন লাস্ট শাড়ি না? এই হচ্ছে শাড়িটার আঁচল, দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে কাজ আছে সুতার যে কাজ, সেটা কিন্তু আঁচল দেখে বোঝা যাচ্ছে, প্লাস কালারের কথা তো বলার অপেক্ষায় রাখে না। শাড়িটা আমি এখন গায়ে জড়িয়ে দেখাচ্ছি, পরশু আমি যখন মণিপুরি শাড়ি দেখাচ্ছিলাম, দুটো কালার দেখিয়েছিলাম পরশু লাইভে, তখন আমাকে কেউ একজন কমেন্ট করেছিলেন ব্লু মণিপুরি শাড়ি আছে কিনা, তখনই আমার মাথায় ছিল কিন্তু গতকাল দেখানো হয়নি, তো আজকে আমি দেখিয়ে ফেললাম ব্লু, একদম স্কাই ব্লু, ভীষণ সুন্দর একটা মণিপুরি শাড়ি। মণিপুরি শাড়ির মানে আমাদের ট্রেডিশনাল শাড়ি অফকোর্স মণিপুরি, কিন্তু আমরা একটু ফিউশন করেছি, মানে ম্যাটেরিয়ালটার মধ্যে একটু সিল্ক মিক্স করেছি, যেন শাড়িটা অনেক লম্বা সময় ধরে আপনি আসলে পরতে পারেন, ঠিক আছে? আপনার কালেকশনে যেহেতু আপনি রাখবেন মণিপুরি শাড়ি, ওয়াই নট একটা ভালো একটু এক্সপেন্সিভ মেটেরিয়াল, তাহলে হচ্ছে লম্বা সময়ের জন্য শাড়িটা গ্লেজটা টিকে থাকবে, বজায় থাকবে এবং খুব সুন্দর লাগবে। এমনিতেও মণিপুরি শাড়ি ভীষণ সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে ভীষণ সুন্দর মণিপুরি শাড়িটার কুচি ধরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, রানিং ব্লাউজ পিস অফকোর্স আছে, আপনি এক্ষুনি অর্ডার করে ফেলুন। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2250 টাকা, না 2250 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই দারুণ সুন্দর মণিপুরি শাড়িটা। অল ওভার সুতার কাজ করা আছে, মণিপুরি শাড়ির যে রেগুলার ফিচার সেগুলো তো আছেই, পাশাপাশি একটু ফিউশন করার জন্য যেটা বলছিলাম যে আমরা ম্যাটেরিয়ালে একটু সিল্ক মিক্স করেছি, এবং মাঝের যে কাজটা সেই কাজটাতেও আমরা একটা নিজস্ব ডিজাইন রাখার চেষ্টা করেছি। তাহলে চটপট করে স্ক্রিনশট নিয়ে ফেলুন এবং অর্ডারটা করে ফেলুন। আজকের দিনের এটা লাস্ট শাড়ি, আমি লাস্ট কিছু কমেন্ট দেখে আজকের মতো বিদায় নিয়ে নেবো, আমার এখানে আবারও আটকে গেছে। ওকে, তো আমি কমেন্টও আসলে সবগুলো দেখতে পাচ্ছি না খুব একটা। চান্দা মণ্ডল, হ্যাঁ মাহের, আজকের দিনটা সুন্দর তবে একটু গরম আজকে। ওকে, থ্যাংক ইউ রবিন ভাই। আমার স্কুল মাহের, আমি ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করেছি। হ্যাঁ, একটু একটু আর্মি প্রশাসনের মধ্যে থেকে থেকে খুব নিয়ম কানুন মেনে অভ্যাস ছিল আমার। ওকে, আমি দেখতে পাচ্ছি বিয়ের শাড়ির একটা লাইভ করো আপু প্লিজ, রাত ভোর দিন প্রহর বলছেন আমাকে। বিয়ের শাড়ির একটা লাইভ করা যেতে পারে, মানে ভারী যে দামি শাড়িগুলো সেগুলোর একটা। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ করব। মহসিনা নাস্কার আছেন আমার সাথে দেখতে পাচ্ছি, মহসিনা সেতু, আচ্ছা বিয়ের শাড়ির কথা বলছিলেন। কৌশানী তাসফিরিদি, থ্যাংক ইউ সো মাচ। ব্ল্যাক কালারের শাড়িটার প্রাইস কত জানতে চেয়েছেন, ব্ল্যাক যে জামদানিটা সেটা ছিল 2250 টাকা আপু। শিপুলি, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। শাহনাজ রানা, ওকে, তো আমি পদ্মা দে প্রমিতা আছেন আমার সাথে, আমার মালাটার প্রাইস হচ্ছে 850 টাকা। কাউকে মেনশন করেছেন অন্তর মোসাদ্দিক হায়দার, থ্যাংক ইউ সো মাচ।
তারপর তারপর মাহমুদুল হাসান, থ্যাংক ইউ। শিপুলি বলছে কালো গোলাপি মিক্স শাড়িটা আমার চাই, অ্যাডমিনকে বলেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, শিপুলিকে একটু ইনবক্সেও বলতে হবে, তারপর অ্যাডমিনকে আমি জানিয়ে দিলাম, অসুবিধা নেই। জারিন জামান, থ্যাংক ইউ। আমেলি চাকমাই, যে এখন অনেকগুলো কমেন্ট আসছে, যদি আমার লাইফটা আমার আমার সেটটাতে আটকে আছে আমি জানি না কেন। তারুয়া তৃষ্ণা, মিস করলাম সেটা বলেছেন। সন্ধ্যা সন্ধ্যা, আমার পরনের শাড়িটা, হ্যাঁ সুন্দর অনেক। কাজী রোজ, শামিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। তো অনেকগুলো কমেন্টও করলাম, অনেকগুলো সুন্দর সুন্দর শাড়িও দেখালাম। আজকের মতো আসলে বিদায়ও নেব, এই ভীষণ সুন্দর মণিপুরিটা দেখিয়ে আজকে লাইভটা শেষ করছি। 2250 টাকা এই মণিপুরিটার প্রাইস। কেমন আমার শাড়িটার কথা, যারা আমি যখন দেখেছি তখন মিস করেছেন তাদেরকে বলছি, আমার শাড়িটা হচ্ছে একটা হ্যান্ড পেইন্টের শাড়ি, মেটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক এবং প্রাইস হচ্ছে 2250। আজকের মতো তাহলে অদিতি বিদায় নেই, কালকে মনে হয় আসবো না, এরপর আমি জানিয়ে দিচ্ছি, একটা অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেবো। পাশাপাশি আপনারা যারা কনটেস্টে পার্টিসিপেট করবেন তাদের সাথে তো একটা যোগাযোগ আসলে হবেই, আর আশা করছি অনেক মজা হবে কনটেস্টে। মঙ্গলবার রাত 12টার মধ্যে ছবি আপলোড করে ফেলুন, সাতকাহনের শাড়ি পরা অবস্থায় আপনার ছবি এবং একটা সুন্দর ক্যাপশন দিয়ে সাতকাহনের গ্রুপে, ফেসবুক গ্রুপটাতে ছবি আপলোড করে ফেলুন, ঠিক আছে? দারুণ দারুণ প্রাইজগুলো জিতে যাবেন আশা করি। আর আজকের মতো তাহলে অদিতি এখানে বিদায় নেই, আপনারা ভালো থাকুন, সাতকাহনের সাথেই থাকুন, বাই বাই।